সেই আয়োজনে আমাদের সাথে কয়েকজন রয়েছেন, কয়েকজন রয়েছেন, এরা প্রত্যেকেই স্কুল শিক্ষিকা, নিজেরা প্রত্যেকেই যথেষ্টভাবে নিজেদের জগতের নিজেদের একটা আলাদা করে প্ল্যাটফর্মে তারা কাজ করে নিজেদের মতো করে। তার দেখে নিয়ে আমি এসেছি, তারা আজকে পঙ্কজ তার কবিতা নিয়ে সংকলন করে যে কাজটি আমরা করেছি সেটি আজকে আপনাদের সামনে পরিবেশন করা হবে। আমাদের এখানে তো আটটা নাগাদ শেষ হয়ে যায়, তারপরে কবিতার মধ্যে থেকে কবিতা উঠে আসে, কবিতার মধ্যে কবিতার অবসান, কবিতার কুসুম জীবনের মধ্যে ঝরে যায়, জীবন কুসুমিত হয়। কবিতার আত্মা পৃথিবীতেই ফিরে ফিরে আসে, এই পৃথিবীতে সে হাসে কাঁদে, ধুলির মধ্যে লুকিয়ে রাখে অভিজ্ঞান, কবিতা কবিতা হয়। কবিতা যেতে যেতে ফিরে দেখে কবিতার মুখ, কবিতার কাছেই হেরে যেতে কবিতার সুখ। বিন্দু বিন্দু কুসুমের মুখে না কবিতাকে আঙুল নেড়ে শব্দের বৃষ্টিতে আঁকা হয় কবিতার মুখ, কখনো ঝিরঝির কখনো ঝমঝম। কবিতা এগিয়ে আসছে, কবিতা ঘনিয়ে উঠছে, কবিতা নদী হচ্ছে, কবিতা আলো হচ্ছে, কবিতা প্রপাত হয়ে দিক বিদিক ঝলসে দিচ্ছে। কবিতা আজ রাতের ঘরে দিনাতি পাতের পরে ছিঁড়ে দিচ্ছে রাতের অন্ধকার নির্জনতা, মানুষকে ডাকছে আয় কাছে আয়। কবিতা তার সারা গায়ে মানুষের গন্ধ চায়। ঠিক ঠিক শব্দ ব্যবহারের গুণে গদ্যের চেয়ে কবিতা আলাদা হয়ে যায়, শব্দের ধ্বনি মাধুর্যই কবিতার প্রাণ। কবি পঙ্কজ সাহার কবিতায় রয়েছে সেই গুণ, তার অনেক কবিতায় নিজের জীবনের অভিজ্ঞতা নির্ভর এবং স্মৃতি মেলু, আবার অনেক কবিতায় রয়েছে আন্তর্জাতিক প্রেক্ষাপট। বাংলা কবিতা অনেক সময় একটা ছোট বৃত্তে আবদ্ধ থাকে, পঙ্কজ সাহা সেই বৃত্তটিকে অনেকখানি ছড়িয়ে দিয়েছেন। বিশ্ব মানবতা এবং স্বদেশী ভাবনা মিলেমিশে আছে তার কবিতায়।
কবি সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, পঙ্কজ অনবরত সৃষ্টিশীল, তার কবিতার আঙ্গিকও বিশেষ এক জায়গায় থেমে থাকেনি, অনবরত বদলাচ্ছে, অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। আজ আমরা মনমোহনা অনন্য বৃষ্টিধারার সকলে আমাদের অত্যন্ত প্রিয় কবি পঙ্কজ সাহার কবিতার ডালি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা যারা কবিতা ভালোবাসি তারা সকলেই বিশ্বাস করি, কবির সামনে তার লেখা কবিতা পাঠ করা একটি আলাদা অনুভূতি। আজকে আমাদের এই অনুভূতিকে সাথে নিয়ে কবি পঙ্কজ সাহার কিছু কবিতা আমরা পরিবেশন করতে চলেছি। এখন কবি পঙ্কজ সাহার লেখা আমার ঘরের দরজা ভেঙে ঢুকে পড়ল কবিতা আমরা শুনে নেব মিতা পালের কণ্ঠে। ঘরের মধ্যপ্রদেশে এসে বসল সে, আমার কবিতা একেবারে আমার মুখোমুখি, নিঃশব্দ নিষ্পালক, আমিও স্থির চোখে কবিতার দিকে তাকিয়ে, কবিতা আর আমি পরস্পরের মুখোমুখি। আমি গান্ডি হাতে তুলে নিলাম, আমার অন্তরের গহ্বরের ভেতরে আরো অন্ধকার, গহ্বরে বর্ণমালা ঠেলা ঠেলি করে, ঢুকে পড়ে ভস্ম হয়ে যেতে লাগলো, বৃদ্ধ সান চিবিয়ে খেতে লাগলো কবিতার ক্ষয়া পাতা। দূর আকাশ থেকে বৃষ্টি নামে ছন্দ বর্ণালীকে ধুয়ে নিশ্চিন্ন করবে বলে, আগ্নেয়গিরি গর্জন মুখর অগ্নুৎপাত করে, পশ্চিম আকাশ থেকে দ্রুত গতিতে বাজ পাখি নেমে আসে, ছো মেরে নির্মাণটুকু তুলে নিয়ে যাবে। আমি গান্ডীব নামিয়ে রাখি, ঝিরি ঝিরি ঝর্ণার জলে নেমে আসতে থাকে চিরন্তন কবিতার স্নাত পংক্তিমালা, উদাসী শালিক কবিতার অক্ষয় ফলমুখে নিরুদ্দেশে উড়ে যায়। সরোবরে এক বক পদ্ম পাতায় সতর্ক পা রেখে জল থেকে ঠোঁটে তুলে নেয় কবিতার শক্তি, পৃথিবীর নদী তীরে সন্ধ্যা নেমে আসে, রক্তিম আভায় সূর্য তার দেহ খুলে ফেলতে থাকে, আমার মুখোমুখি বসে থাকা কবিতা উঠে দাঁড়ায়, আমার নামিয়ে রাখা গান্ডীবে স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হতে থাকে। এরপর কবি পঙ্কজ সাহার কবিতা কথা নিরুদ্দেশ শোনাবেন জয়ন্তী দাস। নমস্কার। আমাদের পরস্পরের মধ্যে একটু একটু মানুষ এখনো মনে হয় আছি, কিন্তু আমরা জানি না কি করে পরস্পরের সঙ্গে কথা বলতে হয়। আমাদের চারপাশে এত মানুষের মধ্যে টুকরো টুকরো মানুষ মনে হয় এখনো আছে, কিন্তু তারা কেউ জানে না কি করে অন্যের সঙ্গে কথা বলতে হয়, তাই এখন কেউ আর কথা বলে না। সনসন হাওয়াতে কিছু কথা ভেসে আসে, সেগুলো তাদের পূর্বপুরুষদের কথা, সেসব কথা তারা শুনতে পারে কিন্তু বুঝতে পারে না। এই কথাহীনতার জগতে মানুষ তাই বক্তৃতা করে। বক্তৃতা করার সুবিধা এই যে সেটা না শুনলেও চলে, আর বক্তৃতা
বোঝার তো কোনো দরকারই হয় না। এবার আমরা শুনব শিলা সরকারের কণ্ঠে কবি পঙ্কজ সাহার কবিতা তিনি এখন। আমি জীবনকে করব আমাকে তোমরা জায়গা দাও, আমি চলে যাব দুঃখের দক্ষিণে, আমাকে তোমরা পথ ছেড়ে দাও। গীতবিতানের পৃষ্ঠায় পড়ছে আলোর ঝংকা, উত্তর আয়ন সময়টুকুতে নীরব মুগ্ধতা, এই বেঁচে থাকা ফুলের পুলক যে লেগেছে, হাওয়ার কাঁপনে যে ভেসে যায়, আমাকে খোলা দোয়ারে দাঁড়িয়ে দেখতে দাও, আমাকে একটু স্থির দাঁড়াতে দাও, আলো এসে পড়ুক আমার মুখে, তিনি এখন উঠে দাঁড়িয়েছে। পঙ্কজ সাহার কবিতায় সমসাময়িক পরিস্থিতি, প্রাসঙ্গিকতার ছোঁয়া আমরা পাই, সেই কারণে কিছু কবিতা হয়ে ওঠে অনন্য। গত কয়েক মাস ধরে যে বেদনা আমাদের ঘুরে ঘুরে খাচ্ছে, সেই বেদনার কথাই যেন বলে ওঠে কবির লেখা এই কবিতাটি, কোলে নিয়ে বসে আছে সন্তান। আমরা কবিতাটি শুনব শিখা মণ্ডলের কণ্ঠে। আমি নিঃশব্দে উড়ে যাচ্ছি অনন্তের শ্মশানে, নাকি আমি দূরে দাঁড়িয়ে দেখছি সময়ের দহন, কোন কাপালে পা নদী জলে নেমে গেল, সে নাভিকুণ্ড ভাসাবে পাতাল গঙ্গায়, সব কিছু পুড়ে যাচ্ছে, পড়েনি শুধু নাভি, সন্তানের সঙ্গে সেই যোগের চিহ্ন, কোলে নিয়ে সন্তান চলেছে নদীর দিকে, কোন নদীতে সে ভাসাবে তার শেষ মাতৃজ, কোন জল হাত পেতে নেবে শেষ স্মৃতি মেলে অস্তিত্ব, কেউ কথা বলছে না, সার সার উট চলেছে মরুভূমি পার হয়ে, একা হয়ে যাচ্ছে হাওয়া, একা হয়ে যাচ্ছে দিনের শেষ আলো, দপ করে নিভে যাচ্ছে জীবনের অন্ধকারে। আমরা অনেক কিছু পেতে গিয়ে অনেক কিছু হারিয়ে ফেলি, আবার ঠিক যাকে আঁকড়ে ধরতে চাই তাকে হয়তো সময় মতো ধরে রাখতে পারি না, সেই বিষাদ, সেই হতাশা, সেই না পাওয়া কখনো আমাদেরকে অশেষ করে। কবি পঙ্কজ সাহার লেখা কবিতা লি আমরা শুনে নেব মিতা বানের কণ্ঠে। আমি গাছের সাথে লীন হতে গিয়ে ছায়াকে হারিয়েছি, আমি আমার সাথে লীন হতে গিয়ে তোমাকে হারিয়েছি, হারানো গীতা খুঁজতে গিয়ে আমি কিন্তু পিতানকে হারিয়েছি, প্রথম দিনে সূর্যকে খুঁজতে গিয়ে সেই সেই অন্ধকার টানে ঢুকে পড়েছি, পাতার উপর দিয়ে কারা হেঁটে যাচ্ছে, সময় না সরীসৃপ, আমি সময়ের সাথে লীন হতে গিয়ে মৃত্যুকে কি হারাবো। পঙ্কজ সাহার কিছু কবিতায় প্রতীকী ধর্ম আছে, সেই কারণে সেই কবিতাগুলি সময় কালকে অতিক্রম করে হয়ে ওঠে ইতিহাস। এরকমই একটি কবিতা ঈশ্বর মানুষ হয়ে জন্মাতে চাইছে, আমরা শুনব শিলা সরকারের কণ্ঠে। ওই যে অপরূপা ওখানে দাঁড়িয়ে ব্রাহ্মণ আঁকা মেঘের নিচে, তার রূপের বিভাগ ঈশ্বর মানুষ হয়ে জন্মাতে চাইছে, আমি তার পাশে গিয়ে দাঁড়াবো বলে হেঁটে আসছি এক জীবন,
আমার আগে আর কেউ পৌঁছে গিয়ে দাঁড়াবে কি তার পাশে? তিনি কি স্বয়ং ঈশ্বর? আমার পৌঁছানোর সঙ্গে সঙ্গে সময় বিন্দু মিলিয়ে সে যদি মুছে যায় স্বর্গের পারিজাত হাতে, সেই হবে তাকে আমার নিজস্ব করে পাওয়া। কবিতার শিকল ছিঁড়তে মিছিল যাচ্ছে আইন সভার দিকে, হতবাক ট্রাফিক পুলিশ দেখছে হাতে হাতে কবিতার ফেস্টুন। একটা নিঃশব্দ মিছিল বলছে, কবিতার মুক্তি চাই সবার হৃদয়ে। মিছিলের হাত আকাশে উঠছে, বহুদিন খরার পরে হাতে বৃষ্টির ছাট। ভালোবাসার মুক্তি চাই, বিশ্বাসের মুক্তি চাই, মানবতার মুক্তি চাই। পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে মিছিল, মিছিলের কারো মুখে মুখোশ নেই। মিছিলের চোখ দূর দিগন্তে, ডান দিকে কিংবা বাঁ দিকে, ঠিক সময়ে কোনো একদিকে আইন সভা, ঠিক সময়ে মিছিল মনে হয় ঘুরে যাবে সেদিকে। এখন মিছিল দিগন্তমুখী, মিছিলের নিঃশব্দ ধ্বনি, সুন্দরের মুক্তি চাই, সুন্দরের মুক্তি চাই। আজ সকালে 75 রকম শব্দে আমার ঘুম ভেঙে গেল। চেয়ে দেখি আমাকে ঘিরে আছে নানান পতাকা, লাল সবুজ বৈরিক বহু বর্ণের নানা প্রতীক সেসব পতাকায়। পতাকারা আমাকে ঘিরে ধরেছে, আমার দিকে এগিয়ে আসছে তারা, যেন আমাকে গ্রাস করবে। হুড়মুড় করে উঠে দাঁড়াতেই দেওয়ালের ক্যালেন্ডারের দিকে চোখ গেল। লাল অক্ষরে আজকের তারিখ 15 আগস্ট। আমি সেই পতাকার ভিড়ে খুঁজতে লাগলাম ত্রিবর্ণ রঞ্জিত একটি পতাকা, যে পতাকা আমার বাবা আমার জন্মলগ্নে আমার চোখের সামনে মেনে ধরেছিলেন। ওই পতাকার ভিড়ে সে পতাকাকে কোথাও দেখতে পেলাম না। অচেনা পতাকারা এগিয়ে এসে কেউ আমার হাতে কেউ পায়ে পেঁচিয়ে ধরল, কেউ গলার ফাঁস হয়ে জড়িয়ে গেল। আমি প্রবল অসহায়তায় সেই পতাকাগুলো থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে লাগলাম। তারা যেন আমাকে অধিকার করবার প্রতিযোগিতায় মত্ত, আমি লড়াই চালাচ্ছি পতাকাগুলোর সঙ্গে। ব্যর্থ হয়ে বিছানায় আছড়ে পড়লাম। জানালার ফাঁক দিয়ে দেখলাম সরসর করে উঠে আসছে একটি পতাকা, হাওয়ায় পতপত করে উঠতে থাকে সেই পতাকা ত্রিবর্ণ রঞ্জিত। আমার কানে ভেসে এলো নবীন সংঘের মাঠে তরুণ তরুণীর কণ্ঠে ধ্বনি করছে, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা জনগণ।